देखो किछुक्षण आगे मिनट 15 आगे मैंगो लेने कलकाता गोयेंदा पुलिशेर होमिसाइड शाखार 4 जन गोयेंदा तारा मैंगो लेने एलेन एबं आमरा आगे थेकेई जेटा बोलछिलाम जे मैंगो लेने जारा अफिशियल्स रयेछेन एई अफिसे अन्यान्य जारा कर्मी रयेछेन तादेरकेओ किन्तु जिज्ञासाबाद करबेन होमिसाइड शाखार गोयेंदारा सुबीर चाकिर परिवारेर सदस्यदेर संगे पुलिश आधिकारिकरा कथा बोलबेन एबं सेई मोताबेक इतिमध्येई पुलिश आधिकारिकरा एई 4 मैंगो लेन जे अफिस सेखाने किन्तु एसे गियेछेन एबं सेखाने एसे सुबीर चाकिर जारा कर्मी स्टाफ तादेरके जिज्ञासा प्रक्रिया चालाচ্ছেন এবং এই মুহূর্তে ওই অফিসে যারা যারা প্রেজেন্ট রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। শেষ কবে সুবীর চাকি এই অফিসে এসেছিল, তার সঙ্গে কে লাস্ট ইন্টারঅ্যাক্ট করেছিলেন, ফোনে কাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন, অফিশিয়াল বিষয়ে কোনো সমস্যা ছিল কিনা, এই সংশ্লিষ্ট বিষয়গুলো জানার জন্যই কিন্তু এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা বা হোমিসাইডের টিম লালবাজার থেকে এই 4 ম্যাঙ্গো লেনে এসে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছেন। ধন্যবাদ। हाथीबागाने एक बाड़ी भेंगे पड़े विषय विस्तारित जानते आमरा कथा बोलबो आमादेर प्रतिनिधि अर्णव मुखोपाध्याय संगे सेई छवि आपनारा देखते पाच्छेन भेंगे पड़ार मुहूर्तेर छवि हाथीबागानेर एई पुरानो बाड़ीटी भेंगे पड़े किछुक्षण आगेई सेई छवि एई मुहूर्ते आपनादेर सामने तुले धरछि। हाथीबागानेर এই পুরনো বাড়িটি কিছুক্ষণ আগেই ভেঙে পড়ে সেই ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের সঙ্গে যে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, এই পুরনো বাড়িটি ভেঙে পড়েছে, কোনো হতাহতের কি খবর রয়েছে, কি জানতে পাচ্ছ? देखो आज के बृष्टिर मध्य पुरानो बाड़ीटिर एक अंश सेटा भेंगे पड़े, प्रथमे सकाले एक अंश भेंगे पड़े, एरपर कलकाता पुरसभा तादेर एक टीम पाठियेछिलो जे टीम एखाने एसेछिलो एई विपज्जनक अंश भांगार जोन्नो, किन्तु तादेर सामनेई आर एकटा बड़ो अंश भेंगे पड़े। तुमि देखते पाच्छ एटा एकटी पुरानो बाड़ी एबं सेई पुरानो बाड़ीर जे अंशटी सेटी भेंगे ढुके गियेछे होच्छे नतुन एकटी फ्लैटेर जे ग्यारेज अंशटा रयेछे सेई ग्यारेज अंशेर मध्य ढुके गियेछे। एर फले किछु गाड़ी क्षतिग्रस्त হয়েছে কিন্তু খুব বেশি বড় কিছু ঘটেনি, দুর্ঘটনা ঘটেনি, তবে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। দুটো সম্ভাবনা ছিল, এক হচ্ছে এই ফ্ল্যাটের বাসিন্দারা তারা আতঙ্কে রয়েছেন, আর দ্বিতীয় হচ্ছে কর্পোরেশনের যারা কন্ট্রাক্টর এসেছিলেন তারা কাজ করতে সবে ঢুকতে যাচ্ছেন সেই সময় এইটা ভেঙে পড়ে। আমাদের সঙ্গে রয়েছেন স্থানীয় কোঅর্ডিনেটর মোহন কুমার গুপ্ত। আমরা জানতে চাইবো যে আপনার থেকে যেটা জানতে চাইবো যে ঠিক কী ঘটনাটা হয়েছে। অ্যাকচুয়ালি ঘটনাটা যেটা হয়েছে এই কদিন ধরে বৃষ্টি হচ্ছে, পুরনো বাড়ি কলকাতায় 17 নম্বর বাড়ি এরকম প্রচুর পুরনো বাড়ি রয়েছে। এই বাড়িটাকে দীর্ঘ বছর ধরে নোটিশ দেওয়া আছে কর্পোরেশনের, বাড়িতে কেউ থাকে না, শরীর কি প্রবলেম ওদের, বাড়িটা কোনো মেনটেনেন্স হয় না। আমরা নোটিশ দেওয়ার পর বলেছিলাম যে বাড়িটার আপনারা হয় রিপেয়ারিং করুন, নাহলে ভাঙাচোরা করুন, নাহলে ডেভেলপ করুন, কিছু একটা করুন, কিন্তু ওদের নিজেদের লড়াইতে এই বাড়িটাকে কোনোভাবেই কোনো দিন কাজ করেননি, যার ফলে আজকে এই অবস্থা হয়েছে। এই ভাঙার পড়ার পর কোনোরূপভাবে কোনো গাড়ির কিন্তু ক্ষতিগ্রস্ত হয়নি, গাড়িগুলো কিন্তু সামনে থাকে, গাড়ির কোনো অসুবিধা হয়নি, কোনো না কোনো কোনো হতাহতও হয়নি, যেহেতু এই বাড়িটা ফাঁকা ছিল এবং সেই সময় কোনো লোক ছিল না, যার ফলে কোনো হতাহতও হয়নি। দেখো এখানে যারা রয়েছেন তাদের বক্তব্য যে এখানে কিছু গাড়ি ছিল, তার মধ্যে একটি গাড়ির সাইডের দিকে একটু চোট হয়েছে, তা বাদ দিয়ে বড় কিছু হয়নি। তবে এই বাড়িটি বৃষ্টির মধ্যে যেটা ভেঙে পড়েছে সেটা যেটা কোঅর্ডিনেটরের বক্তব্য যে শরিকি দ্বন্দ্বের কারণে অনেক দিনই এটা এই অবস্থায় ছিল, সেটা কিন্তু আজকে ভেঙে পড়ে। ধন্যবাদ অর্ণব।